আমি তো যা বলি তাই করি। ছদিন আগে বলেছিলাম 23 তারিখ সকালবেলা দীপক অধিকারী দেব তোমার বোম ফাটাবো, গতকাল দেখেছেন? গতকাল দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি, আইফোন কিনেছে বলে দিয়েছি, ঘড়ি কিনেছে বলে দিয়েছি তথ্য দিয়ে, আর লিটনও 9.5 কোটি টাকা পৌরসভা থেকে সরিয়েছে, কাগজ আমার কাছে আছে। আমি লিটনকে বলে গেলাম মুখটা বন্ধ রাখুন নিকো প্লাস দিয়ে, বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান, ভয়াবহ দিন আসছে আপনার জন্য, আমি একটাকেও ছাড়ব না। আমি সন্দেশকালের দিলীপ মল্লিক ডাক্তার সিরাজকেও যেমন ছাড়ব না, বাদল মিত্র দীপঙ্কর ভট্টাচ লিটনকেও ছাড়ব না, তাকির ফারুককেও যেমন ছাড়ব না, মিনাখার মেহেদি হাসানকে ছাড়ব না, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসানকে ছাড়ব না, মিনাখার আয়ুব গাজীকেও ছাড়ব না। আপনারা ভরসা রাখুন, পুলিশ বাবা পার করেগা, এ হবে না হইব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। এজেন্ট বসাবেন তো, কালকে একটু মেদিনীপুর জঙ্গল মহলটা শেষ করতে দেন, 8-8 হবে কাল, 8-8 করব কালকে, নিজেও ভোট দেবো সকালবেলা অভিজিৎ গাঙ্গুলিকে, 8-8 করব, তারপরের দায়িত্ব আমার বসিরহাটের। ওয়েব কাস্টিং ক্যামেরা প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে 1+3 প্যারামিলিটারি, ট্রিপল বুথে 8 জন প্যারামিলিটারি, প্রতি ওয়ার্ড প্রতি পঞ্চায়েতে 3টে করে কুইক রেসপন্স টিম প্যারামিলিটারি, অবাধে ভোট হবে, নিজের ভোট নিজে দেবেন। একটা কাজ করতে পারে মিথ্যা মামলা, সতর্ক থাকবেন, আমি সবকে বের করেছি, রেখার প্রোটেকশন করিয়েছি, মাম্পি দাসকে বের করিয়েছি, বিকাশ সিংদের বের করিয়েছি, এখনো গীতা সহ কয়েকজন আছে তাদেরকেও বের করাবো। আমি আমার যুব মোর্চার ভাইরা গ্রামে ওয়ার্ডে সতর্ক থাকবেন, পুলিশ এলে ছেল বাজাবেন। আমার মহিলা মোর্চার মায়েরা পুলিশ এলে গ্রামে শাঁখ বাজাবেন। আর গঙ্গাধর কয়ালের ভিডিও ওটার সিবিআই হবে, আর ভাইপো আর আইপ্যাককে সিবিআই প্যাক করবে, হাড়োয়া যাব। সকালবেলা একজন বলছিল খালে কিছু মহিলা জড়ো করেছে, করবে কালো পতাকা দেখানোর জন্য। আমি একটু সূর্য ডোবার আগেই যাই, মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো, খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে। কেষ্টমণ্ডল ছিল না, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছে, আপনাদের বসিরহাটটা দিতে হবে। এই দিদি ভাই বোনটাকে মোদিজি যদি তার পরিবারে পান, বসিরহাট কোথায় যাবে আপনারা কেউ জানেন না। আমার বসিরহাটের সংখ্যালঘুদের বলবো, সিএ তো হয়ে গেল, কেউ তো ডিটেনশন ক্যাম্পে যাননি, ডিটেনশন ক্যাম্পে গেছেন নাকি? সিএ তো চালু হয়ে গেছে, সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে, যারা উদ্বাস্তু হয়েছিলেন, মমতা কত মিথ্যাবাদী বুঝতে পারছেন না? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।